বেআইনি বালিখাদা নিয়ে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলো বনকর্মীরা। হেনস্থা করা হলো বনাধিকারিক ও সাংবাদিকদের। জলপাইগুড়ি মোড়াঘাট রেঞ্জের অন্তর্গত সোনাখালী সংরক্ষিত জঙ্গলের পাশে ডুডুয়া নদী থেকে বেশ কয়েক মাস ধরে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছিল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে। বালি তোলার ফলে জঙ্গলের ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়েছিল। বনদপ্তর উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ অনুযায়ী অভিযান চালানো হয় সেখানে। মোড়াঘাট রেঞ্জের চারটি বিটের বনকর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন রেঞ্জার সহ কর্মীরা। ছবি তুলতে গেলে বেঙ্গল টাইমসের সাংবাদিককে হেনস্থা করা হয়, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল, ডিলিট করে দেওয়া হয় সমস্ত ছবি ও ভিজুয়াল, আটকে রাখা হয় তাদেরকে। এর আগেও বেআইনি বালিকা এর আগেও বেআইনি বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রাণে মারার চেষ্টা হয়েছিল ধূপগুড়ি বিএলআর ও প্রসেনজিৎ ভট্টাচার্যকে, এমনকি আক্রান্ত হতে হয়েছিল ভিডিও সাংবাদিককেও। এবার বনদপ্তর আধিকারিক ও কর্মীকে আক্রান্ত করা হলো। বেআইনি বালিখাদানের অভিযানের খবর করতে যাওয়া সাংবাদিকদেরকেও হেনস্থা করা হয়, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, তাদের কাছ থেকে সমস্ত ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। মোড়াঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পালের অভিযোগ, ধূপগুড়ি থানার পুলিশের সহযোগিতা চাওয়া হলে আশানুরূপ সহযোগিতা পাননি তিনি, যার ফলে আটক করা গাড়িগুলোকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি, ছেড়ে দিতে বাধ্য হন তারা বলে দাবি তার। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24x7। সকালে চারটে রেঞ্জ এবং জলপাইগুড়ি এমটিপি নিয়ে এবং উইথ আমাদের ধূপগুড়ি থানার ফোর্স নিয়ে আমরা এরিয়াতে গিয়েছিলাম। সেখানে আমরা সাতটি বড় ট্রাক এবং দুটি পিক আপ আমরা ধরতে পেরেছিলাম, কিন্তু সেই মুহূর্তে নদীতে জল বা যাতায়াতের অসুবিধার কারণে দু তিনটা গাড়ি পালিয়ে গিয়েছিল। কিন্তু যাই হোক, আমরা চারটে ট্রাক, বড় ট্রাক এবং দুটো পিক আপ আমরা ধরতে সক্ষম হয়েছিলাম ডুডুয়া নদী, যেটা আমাদের সোনাখালী রাগোয়া যে নদীটা ছিল সেই নদীতে। কিন্তু কোনো কারণে ওখানকার লোকাল যে পাবলিক টিস্যু রয়েছে তারা খুবই প্রবলেম ক্রিয়েট করেছে, তারা রাস্তায় অবরোধ করেছে, রাস্তার মধ্যে মহিলারা বসে গিয়েছিল, আমাদের বেরোতে দেয়নি। সেই মুহূর্তে আমরা গাড়িগুলো ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছি। ওখানে কি মানে ইচ্ছে করলে ফোর্স আরও নামিয়ে বের করা যেত না? হয়তো যেত, আমাদের হায়ার অথরিটি সেরকম কোনো রকম আদেশ ছিল না, তাই জন্য আমাদের ছেড়ে আসতে বাধ্য হয়েছে। ওখানে কি এক প্রকার কি মানে ওখানে জীবনের ঝুঁকি হয়ে গিয়েছিল? জীবনের ঝুঁকি ঠিক নয়, কিন্তু মনে হয়েছিল এই সিচুয়েশনটা কন্ট্রোল করা যেত, কিন্তু অর্ডার না থাকার জন্য করতে পারি। লোকাল থানার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বিষয়ে? লোকাল থানা আমাদের সাথে ছিল, কিন্তু কোনো রকম খুব একটা ভালো রকম সহযোগিতা পেলাম না। তো কি মনে হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং হচ্ছে বনমন্ত্রীর নির্দেশ পাচার আটকাবার জন্য বলা হচ্ছে, আপনারা অভিযানে যাচ্ছেন, হেনস্থা হচ্ছেন? আমার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে কোনো এক জায়গায় হায়ার অফিসিয়াল, যারা হায়ার অথরিটির সাথে যারা ফিল্ডে কাজ করে তাদের সিচুয়েশনটা বোঝা খুবই জরুরি আমি মনে করি। এটা এটা যদি সিচুয়েশনটা ওনারা বুঝতো তাহলে হয়তো আমরা সে সাপোর্টটা পেতাম। কারা আক্রান্ত করলো মূলত? মূলত
মূলত ওখানকার যে লোকাল পাবলিক কিছু রয়েছে এবং ওখানকার মহিলা কিছু, তারাই মূলত রাস্তা অবরোধ করেছিল, ঘিরে ধরেছিল আমাদেরকে, তাই জন্য আমরা বেরোতে পারিনি। সাংবাদিকদের হেনস্থা হয় ওখানে সাংবাদিকরা? একটা সাংবাদিক গিয়েছিলেন ওখানে উনি রিপোর্ট করার জন্য, ওনাকে সবাই চেপে ধরে রিপোর্ট করতে দেওয়া হয়নি ওখানে। ওর ফোন থেকে ফুটেজ ডিলিট করা হয়েছিল? হ্যাঁ, ফোন থেকে ফুটেজ ডিলিট করা হয়েছিল। আমার এই অনুযায়ী ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, নাহলে ওনার উপর অ্যাটাক করারও প্ল্যান চলছিল। আমি অনেক বুঝিয়ে ওদেরকে সাংবাদিকটাকে বের করে নিয়ে আসতে পেরেছিলাম। আপনারা কি এফআইআর করছেন? হ্যাঁ, যে গাড়িগুলো আমি পেয়েছি প্রতিটা গাড়ির নাম্বার নোট করা হয়েছে, গাড়িগুলোর বিরুদ্ধে এফআইআর তো অবশ্যই করা হবে, এবং আমি চেষ্টা করবো আরটিওর মাধ্যমে গাড়ির পুরো ডিটেলস নিয়ে ওনার মালিকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বালুখাদা নিয়ে বরাবর একটা ধূপগুড়িতে একটা সমস্যা আছে। অনেকবার আমিও বিএলআর অফিসের তরফ থেকে, আমি নিজেও অনেকবার অভিযান চালিয়েছি আমার অফিসারদের নিয়ে। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা রেঞ্জার সাহেব আমার কাছে এসেছিলেন, আমি ঘটনা শুনলাম ওনার মুখে, যা শোনা আপনাদের মুখেও ঘটনাটা শুনলাম। এটা একটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তো পদক্ষেপ এর আগেও আমরা নিয়েছি, আমরা এরপরে ভবিষ্যতেও নেব। আমার ওনার সাথে আজকে কথা হয়েছে, কারণ আমার বিশ্বাস যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে এগিয়ে আসবেন আমাদের হেল্প করার জন্য। বিভিন্ন নদী যেগুলো আছে উত্তরবঙ্গে, যেমন ডুডুয়া নদী আছে, বা ধরুন অনেক একটা চামচ এরিয়া যে নদীগুলো আছে, এগুলো থেকে বরাবরই আমাদের কাছে খবর আসে যে এই ধরনের ইলিগেল ডিগিংগুলো হচ্ছে ওই জায়গায়। আমরা অভিযানও চালাই, ধরা পড়ে কিছুদিন বন্ধ থাকে, আবার শুরু হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি এটাকে কীভাবে করা যায় বন্ধ। না নিশ্চয়ই রেঞ্জার সাহেবের যেটা হয়েছে সেটা তো সত্যি দুর্ভাগ্যজনক ঘটনা, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়, এবং আমরা ভবিষ্যতে সেগুলো দেখবো, এই জিনিসগুলো যাতে না ঘটে এবং ইল্লিগাল যেগুলো আছে সেগুলো দেখতে হবে।